আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ দুলাল উদ্দিন, সহকারী শিক্ষক, কোনাবাড়িয়ামে কুদ্দুস উচ্চ বিদ্যালয়। আশা করছি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল ফাংশন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আমার সাথে সাথে সমস্যার সমাধানগুলো করবে। আজকে আমরা সমাধান করব, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, জিও ওয়াই কল ওয়াই কিউ প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স এবং এফ ও এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স কিউ প্লাস সিক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউ। এটা উদ্দীপক আর আমাদের ক নম্বর প্রশ্নটা হয়েছে এফ অফ ওয়ান এবং এফ অফ জিরো এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, এম এর কোন মানের জন্য জিও মাইনাস টু ইকুয়াল জিরো হবে। গ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল এফ অফ এক্স স্কোয়ার। ক নম্বর দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউ। ক নম্বর প্রশ্নে বলা আছে এফ অফ ওয়ান ইকুয়াল কত, তাহলে এফ অফ ওয়ান আমরা দেখলাম তো এখানে এক্স এর জায়গায় কী দিলাম ওয়ান, অর্থাৎ এক্স এর মানটা আমরা ওয়ান বসাবো এই পাশেও। ওয়ান প্লাস এক্স এর মান ওয়ান, ওয়ান কিউ ওয়ান টু দি পাওয়ার সিক্স ওয়ান কিউ। তাহলে হিসাব করলে কী পাই আমরা, ওয়ান, ওয়ান কিউবে হয় ওয়ান, ওয়ান টু দি পাওয়ার সিক্স হয় ওয়ান, ওয়ান কিউবে ওয়ান, তাহলে কত হলো থ্রি বাই ওয়ান, অর্থাৎ শুধু থ্রি। আবার এফ অফ জিরো ইকুয়াল টু কত, আমরা সেমভাবে এফ অফ জিরো এম অফ জিরো, তাহলে কী আসলো ওয়ান প্লাস এক্স এর মান জিরো জিরো জিরো, অর্থাৎ ওয়ান বাই জিরো, অর্থাৎ সামথিং বাই জিরো। আমরা জানি যে সামথিং বাই জিরো এটা হয়েছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এই হয়েছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর দেওয়া আছে জিও ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স। এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে, তাহলে জি অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে। তাহলে জি অফ মাইনাস টু এর মান কত হয় আমরা বাইর করি, মাইনাস টু, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমরা কি দিলাম মাইনাস টু, এই ওয়াইয়ের জায়গায় মাইনাস টু দিব, মাইনাস টু হোল কিউ প্লাস এম মাইনাস টু স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস সিক্স। এটা যদি আমরা হিসাব করি মাইনাস টু হবে মাইনাস এইট, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, এটা হবে ফোর এম প্লাস সিক্স মাইনাস সিক্স, অর্থাৎ ফোর এম মাইনাস এইট, এই প্লাস সিক্স আর মাইনাস সিক্স বাদ যায় থাকে ফোর এম মাইনাস এইট। এখন প্রশ্নে বলা আছে মাইনাস টু ইকুয়াল জিরো হবে, তাহলে আমরা প্রশ্ন মতে ফোর এম মাইনাস এইট ইকুয়াল জিরো লিখতে পারি, ফোর এম ইকুয়াল এইট বা এম ইকুয়াল এইট বাই ফোর। আমরা ফোর দিয়ে যদি এইটের বাদ করি টু, এম ইকুয়াল টু, অতএব আমরা লিখতে পারি এম ইকুয়াল টু টু হলে জি অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে, অর্থাৎ নির্ণয় মান এম ইকুয়াল টু। এফ অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ এক্স ইনভার্স টু সমান কত, তাহলে এক্স এর জায়গায় আমরা এক্স এর জায়গায় এক্স ইনভার্স টু বসানো, এই পাশেও এক্স এর জায়গায় এক্স ইনভার্স টু, ওয়ান প্লাস
x এর জায়গায় x ইনভার্স 2, x এর জায়গায় x ইনভার্স 2, এই নিচেও x এর জায়গায় x ইনভার্স 2 কিউব। এখন এটা আমরা সমাধান করব, সমাধান করলে কি আসে, 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 12 x টু দি পাওয়ার মাইনাস 6 অর্থাৎ 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 12 1 বাই x টু দি পাওয়ার 6 ইকুয়াল, এটা যদি আমরা যোগ করি এটা ভগ্নাংশের যোগ, x টু দি পাওয়ার 6 আর x টু দি পাওয়ার 12 এটার লসাগু করলে x টু দি পাওয়ার 12 1 এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে 1 বাই x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 গুণন x টু দি পাওয়ার 6 অর্থাৎ একটা জটিল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ ভাঙলে নিচের ভগ্নাংশটা গুণ দিলে উল্টে দেবে। এখন এটা এটার সাথে কাটাকাটি করবে x টু দি পাওয়ার 6 থাকবে, এটার সাথে এটা কাটাকাটি করলে আর রইল x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1। আবার আবার f of x equal 1 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6 বাই x কিউব, এখানে বলা আছে f of x স্কোয়ার, মানে এখানে f of x স্কোয়ার বসাইলে x এর জায়গায় x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার হোল কিউব x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 x স্কোয়ার হোল কিউব, তাহলে কত হইতেছে 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 6 অর্থাৎ তাহলে দেখলাম f of x ইনভার্স 2 আর f of x স্কয়ার সমান দুইটা রাশির মান সমান আসছে, অতএব বলতে পারি x ইনভার্স 2 সমান f of x স্কয়ার সেট ও ফাংশন থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখব। এখানে এ একটা সেট দেওয়া আছে বি, এল একটা অন্য দেওয়া আছে, জি অফ একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, এখন এখানে জি অফ মাইনাস 2 নির্ণয় করতে হবে এবং এক্স এর কোন মানের জন্য জি অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এটা আগে আমি এইরকম একটা অঙ্ক আগের সৃজনশীল আমি করে দিয়েছি এবং এল এর এল অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ক নম্বর সমস্যার সমাধানটা করব, দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মানে 6x² প্লাস 11x মাইনাস 6। এখন জি অফ মাইনাস 2 নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে জি অফ কত, মাইনাস 2। তাহলে এখানে দেখা যাচ্ছে x এর জায়গায় আমরা কি দিলাম, মাইনাস 2, সেম অপর পাশেও x এর জায়গায় আমরা মাইনাস 2 দেব। এখানে x আছে, x এর জায়গায় মাইনাস 2 হোল কিউব মাইনাস 6 x এর জায়গায় মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 11 x এর জায়গায় মাইনাস 2 মাইনাস 6। এখন এটা আমরা হিসাব করি, মাইনাস 8 এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 ইন্টু 4 মাইনাস মাইনাস 6, এখন কত হয় মাইনাস 8 এখন হিসাব করলে কত হয়, সবগুলো আমরা দেখতেছি মাইনাস, তাহলে সবগুলো যদি মাইনাস হয় তাহলে সবগুলো আমরা যোগ করব, যোগ করলে কত হয় 8
माइनस षाट जी ऑफ माइनस टू इक्वल माइनस षाट नम्बर बोला एक्स एर कौन मान जी ऑफ एक्स इक्वल टू जीरो है जेहेतु जी ऑफ एक्स एर मान जीरो সেহেতু আমরা প্রশ্ন মতে এটার এটার মান আমরা জিরো লিখব তাহলে প্রশ্ন মতে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার ইলেভেন এক্স মাইনাস সিক্স ইকাল জিরো এখন এটা আমরা উৎপাদক করে এখানে সমাধান করে এক্স এর মান বের করব আমরা এটা উৎপাদক যদি করি সূত্রে ফলাই এক কিউ মাইনাস থ্রি স্কয়ার বি সিক্স বানাই থাকি বি হবে টু প্লাস থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউ সূত্র ফলাইতে গিয়া দেখা গেছে যে এখানে সিক্স এক্স স্কোয়ার এটা সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে এখানে আছে ইলেভেন এক্স কিন্তু আমরা হিসাব করলে দেখা গেছে যে মানে চার তিন সারা বারো অর্থাৎ বারো এক্স আছে এগারো এক্স এই জন্য আমরা একটা এক্স বিয়োগ করে দিতে হবে আর এখানে আছে মাইনাস সিক্স আর এখানে লেখা আছে মাইনাস এইট তাই এখানে প্লাস টু অর্থাৎ সমতা আনতে হবে এখন এক্স মাইনাস টু হোল কিউ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সূত্র তারপরে থাকে এটা মাইনাস এই দুটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু তাহলে এখন আমরা এইখান থেকে এক্স মাইনাস টু কমন নেব এক্স মাইনাস টু কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর এখানে থাকে মাইনাস ওয়ান বা এক্স মাইনাস টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিতে পারি এ প্লাস বি এ মাইনাস বি কল জিরো কারণ আমরা ওয়ানের উপরে স্কোয়ার কিউব যখন যা মঞ্চায় দিতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম সূত্র দিয়ে আমরা এটা দিতে পারি তাহলে কি দ্বারা হচ্ছে এক্স মাইনাস টু এটা এক্স মাইনাস ওয়ান এটা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন গ নম্বর প্রশ্ন যেহেতু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এল কে এখানে x belongs to অর্থাৎ x belongs to a y belongs to b এরকম লেখা আছে তাহলে a এবং b দুইটার মান আমাদের দরকার তাই এখান থেকে আমরা a এর মানটা বের করে নেব এখানে a সমান x cube minus 5x square plus 6x equal 0 এটা আমরা সমাধান করব উৎপাদক করি প্রত্যেকটা থেকে এক্স কমন যায় এক্স যদি কমন নয় এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এখন এটা উৎপাদক করলে মিডিল টার্ম উৎপাদক করা যায় তিন দুগুণে ছয় অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো বা এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি টু কমন নিলে এক্স মাইনাস থ্রি কল জিরো বা এক্স ইন্টু এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নিলে থাকে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো এখন সেম ভাবে আমরা এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এখানে এক্স এর মান থ্রি এখানে বলা গেছে এক্স এর মান টু তাহলে এক্স এর মান এই জায়গায় তিনটা বাইনারি হচ্ছে জিরো টু থ্রি এখানে বলা আছে এই মানটা হবে এ সেটের উপাদান অতএব অতএব আমরা লিখতে পারি অতএব এ ইকুয়াল জিরো টু থ্রি আমরা এর মান পেয়ে গেলাম এবং উদ্দীপকে বি এর মান দেওয়া আছে
उद्दीपक के बी मान दे कत टू थ्री फोर এই দুইটা মান দিয়ে আমরা এল কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন এল এর যে শর্ত এখানে দেওয়া আছে, এল এর শর্তটা, এল এর কি শর্ত দেওয়া আছে, এক্স ওয়াই সাজ দেট এক্স বিলংস টু এ, ওয়াই থাকবে বি, এবং ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, y ইকুয়াল x প্লাস 2, x প্লাস 2। এই আমাদের x y ক্রমজোর, অর্থাৎ এটা অন্য এইভাবে আসবে, x y ক্রমজোর আকারে আসবে, x এর মান এর মধ্যে থাকতে হবে, y এর মান b এর মধ্যে থাকতে হবে। এখন এইখান থেকে আমরা মান বের করব, এখানে x belongs to A, এর জন্য ওয়াই কন এক্স প্লাস টু এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি। সকের সাহায্যে আমরা মানটা নির্ণয় করি, এক্স ওয়াই এক দুই তিন, আর কিছু দরকার নাই, কারণ আমি লিখছি এখানে কি x belongs to a এর জন্য, অর্থাৎ x এর মান এর মধ্যে থাকবে, এর মধ্যে যদি থাকে তাহলে এই মানগুলো 0 2 3। এখন x এর মান আমরা এই জায়গায় বসায়া y এর মান নির্ণয় করব, x এর মান যদি 0 বসায় এই জায়গায় তাহলে কি দাঁড়াইতেছে, y equal to 0 plus 2 মানে কত 2, তাহলে y এর মান দাঁড়াইতেছে 2। আবার x এর মান যদি 2 বসাই তাহলে এখানে 2 2 প্লাস 2 মানে কত হয় 4, অর্থাৎ y এর মান হচ্ছে 4। আবার 3 বসাইলে এই জায়গায় 3 আর 2 অর্থাৎ 5, অর্থাৎ 3 বসাইলে 3 প্লাস 2 অর্থাৎ 5। আমরা এই যে তিনটা মান পাইলাম y এর মান, কিন্তু এইখানের যে শর্ত x এর মান এর মধ্যে থাকতে হবে এবং y এর মানগুলো b এর মধ্যে থাকতে হবে, y এর মানগুলো কিসের থাকতে হবে, b এর মধ্যে। এখন আমরা এইখানে y এর যে মানগুলো পাইলাম 2 4 5, এখান থেকে কোন মানটা b এর মধ্যে নাই আমরা দেখছি, 2 এই 2 2 আছে, 4 4 আছে, কিন্তু এই 5 5 টা b এর মধ্যে নাই, যেহেতু 5 b এর মধ্যে নাই আমরা এভাবে লিখতে পারি 5 not belongs to b, 5 যেহেতু b এর মধ্যে নাই অতএব এইখানে যে ক্রমজোরটা আসছে অতএব 3 5 এই জোড়াটা l এর মধ্যে থাকবে না, এই জোড়াটা যদি l এর মধ্যে না থাকে তাহলে বাকি জোড়াগুলো l এর মধ্যে থাকবে, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব l equal এখানে জোড়া 0 2 0 2 2 4, এই আমরা l কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আবার বলা আছে এখান থেকে কি নির্ণয় করতে হবে, ডোমেন এবং রেঞ্জ। আমরা জানি অন্যের যে প্রথম উপাদানগুলো আছে এই প্রথম উপাদান নিয়ে যে সেটটা হবে এটাই হচ্ছে ডোমেন, এবং দ্বিতীয় উপাদান নিয়ে যদি যে সেটটা হয় এটাই হচ্ছে রেঞ্জ। এই হিসেবে আমরা লিখতে পারি ডোমেন প্রথম উপাদান কি আছে 0 এবং 2, এটা 0 2 ডোমেন। আবার রেঞ্জ দ্বিতীয় উপাদান গুলো 4 2 4 2 4, এই হলো ডোমেন ও রেঞ্জ নির্ণয়। পরীক্ষার্থীরা অবশ্যই এই নিয়মে যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ
আমরা আরো এগিয়ে যাব আজকের জন্য এখানেই খোদা হাফেজ।